দাদা ভাই দিদি ভাই আমার নাতি বাজারেতে কই মাছ আনছে বড় বড় কই যে তাকো এদি যা তরকারি আনবা ভালো লাগবে ঠাম্মা দেখো দাদা কত বড় কই মাছ আনছে ঠাম্মা এই মাছটা কাটো আমি ধরে দিচ্ছি ওই মাছ ছাই ছাড়া কাটা যায় না রাই মাসে কলি কাটা ঢুকোই দেবে আস্তে আস্তে ধরো মাছগুলো খুব লাভাচ্ছে যেটা কাটাও যায় না মাছটা ছালিয়ে যায় আমার মাছ কাটা হয়ে গেছে আমি ধুয়ে নেব মাছ কাটা ভালো করে ধুয়ে নেব মাছ ধুই তাও না পায় কড়াইতে দিলি তাও না পাবে মাছ কাটি আনছি তাও কিরকম নড়ে ঘট হইয়া সে বসলি তোর কষ্ট হয়ে গেছে ও তোমায় কটা জিরিয়ে পাঠিয়ে নেব আমার জিরিয়ে বাটা হয়ে গেছে আমি মাছের উপর দিয়ে দেবো কটা কালা শস্য বাটিয়ে নেব দাজ হবে ভালো কটা কাঁচা লঙ্কা শস্যের সাথে বাটিয়ে নেব তাই ভালো হবে Thank you.
সর্ষে বাটা লঙ্কা বাটা হয়ে গেছে, আমি আর নামাইনি। মাছে লবণ দিয়ে দেব, এক চামচ হলুদ দিয়ে দেব, একটু কাঁচা তেল দিয়ে মাখাই নেব। একটা টমেটো কিনব, যদি এতিয়া ছটা দিয়ে মাখাই নেব মাছ। মাছটা ভালো করে মাখাই নেব, যেমন মাছের ভেতর মশলা ঢোকে। এই গাবলাটায় মাছ বাফা দেব, আমি একটু তেল মাখাই নেব। আমার মাছ মাখানো হয়ে গেছে, আমি এনে তেল দিয়ে গাবলায় মাছ দিয়ে দেব সাজাইয়া। দাদু ভাই দিদি ভাই দিয়া রাত দেখলিয়া কি করিয়া মাছটা মা খাইছি, আহানে এই মাটিয়াড়িতে কই মাছটা বাফা করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। মাটিয়াড়িতে পরিমাণ মতন জল দিয়ে দেব, মাটিয়াড়ি চাপাইছি, আহানে আগুন ধরাইয়া মাছটা চাপাবো। আমার জল গরম হয়ে গেছে, মাছ চাপাই দেব। আমি ভাতের আড়ির ঢাকনা দিয়া গাবলাটা ঢাকিয়ে দেব, কুতোটা দিয়ে দেব, দিয়ে দিলি ঠাসা থাকলে আমার মাছটা ভালো সেদ্ধ হবে। ঢাকনাটা একটু খুলে দেখি কত দূর হয়েছে, আর 10 মিনিট হলে যাবে মাছটা। 10 মিনিট ঢাকা দিয়ে রাখো, মাছ বফা হয়ে গেছে, নামাই নেব।
কত সুন্দর স্বাদ হইছে মাছে যেটা কই মাছ কত সুন্দর ভালো হয়েছে এরকম ভাবে মাছ লাইক করবা শেয়ার করবা আর আমাদের ভিডিওগুলো দেখবা।